ইজৰাইল আৰু হামাজ যুদ্ধৰ এক উদ্বেগজনক তথ্য, এটা উদ্বেগজনক খবৰ। আকৌ যুদ্ধ অপরাধ সংঘটিত করেছে ইজরায়েলে। ইজরায়েলে যুদ্ধ আইন ভঙ্গ করার অভিযোগ উত্থাপন হয়েছে। আন্তঃরাষ্ট্রীয় মানব অধিকার সংগঠন সমূহে পুনের এই অভিযোগ উত্থাপন করেছে ইজরায়েলের বিরুদ্ধে। 7 অক্টোবরের হামাস আর ইজরায়েলের মাজের যুদ্ধ চলি আছে গাজাস্ট্রিপত। এই গাজাস্ট্রিপতো বারে বারে যুদ্ধ অপরাধ সংঘটিত করার অভিযোগ উত্থাপন হয়েছে ইজরায়েলের বিরুদ্ধে। বারে বারে যুদ্ধর আইন উলঙ্ঘা করার অভিযোগ আহিছে ইজরায়েলের বিরুদ্ধে। কেবল গাজাস্ট্রিপে নহয়, লেবানন সীমান্তবর্তী পার্শ্ববর্তী সীমান্তবর্তী স্থান দেশ লেবাননতো যুদ্ধ অপরাধ সংঘটিত করার অভিযোগ আহিছে ইজরায়েলের বিরুদ্ধে। এই অভিযোগ হোয়াইট ফসফরাস যুক্ত বোমাক লৈ। হোয়াইট ফসফরাসযুক্ত বোমা নিক্ষেপ করে ইজরায়েলে যুদ্ধ অপরাধ সংঘটিত করেছে লেবাননের ভূমিত। কেবল গাজাস্ট্রিপতে নহয়, একেখিনি অভিযোগ গাজাস্ট্রিপর ক্ষেত্রতো আহিছিল ইজরায়েলের বিরুদ্ধে। কারণ যিটো হারত বিস্ফোরক সামগ্রী ব্যবহার করা হয়েছে গাজাস্ট্রিপত, যিটো হারত অট্টালিকাসমূহ ভাঙি চুরমার করে পেলোৱা হয়েছে, হামাস নিঃশেষ করার অভিযান চলাই গেছে, সেই বোমাসমূহতো হোয়াইট ফসফরাস ব্যবহার করার অভিযোগ উত্থাপন হয়েছিল ইজরায়েলের বিরুদ্ধে। আর এটা একই অভিযোগ আহিছে যে লেবাননতো যোৱা অক্টোবর মাহতে বোমা বিস্ফোরণ ঘটনা সংঘটিত করেছিল ইজরায়েলে, যি বোমাত ব্যবহার করা হয়েছিল হোয়াইট ফসফরাস। আর এই হোয়াইট ফসফরাসযুক্ত বোমা বর্ষণের বাবে লেবাননত 9 জনক নিরীহ লোকর আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনা সম্মুখলে আহিছিল, যে ঘটনা তদন্তর দাবি উত্থাপন করেছে আন্তঃরাষ্ট্রীয় মানব অধিকার সংগঠন সমূহে। যুদ্ধ অপরাধ সংঘটিত করে ইয়ার এটা উচিত তদন্তর দাবি উত্থাপন করেছে ইজরায়েলের বিরুদ্ধে, এটা উচিত তদন্তর দাবি উত্থাপন করেছে আন্তঃরাষ্ট্রীয় মানব অধিকার সংগঠন সমূহে। ইজরায়েলি সেনাই লেবাননত বগা ফসফরাস বোমা নিক্ষেপ করার তথ্য সম্মুখলে আহিছে। পুনৰ জনাইছোঁ, যোৱা অক্টোবৰ মাহত ইজৰাইলে ফসফৰাছ বোমা নিক্ষেপ কৰাৰ ফলত লেবাননত 9 জন নিৰীহ লোক আহত হৈছিল। সেয়েহে মানৱ অধিকাৰ সংগঠনসমূহে ইয়াকে লৈ ইজৰাইলক যুদ্ধ অপৰাধত অভিযুক্ত কৰি তদন্ত কৰাৰ দাবী জনাইছে। ইজৰাইলী সীমান্তৰ সমীপৱৰ্তী ৰাষ্ট্ৰ লেবাননৰ দেহৰা অঞ্চলত অক্টোবৰ মাহত হোৱাইট ফসফৰাছযুক্ত বোমা নিক্ষেপ কৰা হৈছিল, আৰু যি ঘটনাক কেন্দ্ৰ কৰি আমেৰিকায়ো উদ্বেগ প্ৰকাশ কৰিছে। ইজরায়েলে হোয়াইট ফসফরাসযুক্ত বোমা ব্যবহার করার তথ্য লাভ করে আমেরিকায় উদ্বেগ প্রকাশ করে কৈছে যে আমেরিকায় হোয়াইট ফসফরাস দেশসমূহক সঠিক রূপত ব্যবহার করিবর বাবেহে যোগান ধরেছে। আমেরিকার রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদর সমন্বয়ক জন কিরবিয়ে সদরি করে যে ইজরায়েলে লেবাননত মারাত্মক ফসফরাস বোমা ব্যবহার করার তদন্ত চলাই থাকা হয়েছে। আমেরিকায় অন্য রাষ্ট্রক বগা ফসফরাস সঠিকভাবে ব্যবহার করব বলে আশা করিয়েই সেয়া যোগান ধরে আহিছে। কিন্তু যুদ্ধ নিয়ম উলঙ্ঘা করে ইজরায়েলে হোয়াইট ফসফরাসযুক্ত বোমা ব্যবহার করব বলে কেতিয়াও ভবা নাছিল আমেরিকায়। এই কথা উল্লেখ করিলে প্রতিরক্ষা বিভাগের মুখপাত্রগৰাকীয়ে। উল্লেখযোগ্য যে এই হোয়াইট ফসফরাস এনে এবিধ রাসায়নিক পদার্থ যি মুহূর্তৰ ভিতৰতে তছনছ কৰিব পাৰে বৃহৎ বৃহৎ অট্টালিকা। কেবল অট্টালিকাসমূহ ভাঙি চুরমাৰ কৰাই নহয়, আনকি জ্বলাই দিব পৰা ক্ষমতাও আছে এই হোয়াইট ফসফরাসৰ। এনে এবিধ রাসায়নিক পদার্থ হোয়াইট ফসফরাস যার জ্বলন ক্ষমতা অত্যধিক। এই ফসফরাস অক্সিজেনৰ সংস্পৰ্শলৈ অহাৰ লগে লগে জ্বলি উঠে। বোমা, গোলা, রকেট আদি প্রস্তুত করার ক্ষেত্র এই হোয়াইট ফসফরাস ব্যবহার করা হয়। আনহাতে শত্রুক বিভ্রান্ত করবলে উজ্জ্বল রশ্মি আর ঘন ধোঁয়া সৃষ্টি করার বাবে ফসফরাস ব্যবহার করা হয়। আনকি মানুহে এই হোয়াইট ফসফরাসযুক্ত বোমার সংস্পর্শলে আহিলে মানুষের হাত পর্যন্ত নিমিষতে জ্বলি সারখার হয়ে পড়ে। গতিকে ইমান শক্তিশালী এবিধ রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে বোমাত, যি হোয়াইট ফসফরাস দ্বিতীয় বিশ্বযুদ্ধর সময়সাত হিরোশিমা আর নাগাসাকিত নিক্ষেপ করা সেই পরমাণু বোমাত
হোৱাইট ফছফৰাছ ব্যৱহাৰ কৰা হৈছে, যি হোৱাইট ফছফৰাছে এটা অঞ্চললৈ দীৰ্ঘদিনৰ বাবে মানৱ সমাজত জনস্বাস্থ্যৰ প্ৰতি প্ৰভাৱ বিস্তাৰ কৰিব পাৰে। বিৰূপ প্ৰভাৱৰ ফলত মানুহ বিভিন্ন ৰোগত আক্ৰান্ত হ'ব পাৰে। গতিকে এনে এবিধ বিষাক্ত তথা অতি ভয়ানক ৰাসায়নিক পদাৰ্থ হোৱাইট ফছফৰাছযুক্ত বোমা ব্যৱহাৰ কৰা হৈছে গাজা ষ্ট্ৰীপকে ধৰি লেবাননত, আৰু যাৰ বাবে পুনৰ ধিক্কাৰ আৰু গৰিহণাৰ সন্মুখীন হ'বলগীয়া হৈছে ইজৰাইল। স্থলসেনা বায়ুসেনাই ধাৰাসাৰ আক্ৰমণ চলাই গৈছে। লেবাননত আক্ৰমণ এইকাৰণে কৰিছে কাৰণ লেবাননৰ সশস্ত্ৰ সন্ত্ৰাসবাদী সংগঠন হিজবুল্লাই আক্ৰমণৰ ঘটনা সংঘটিত কৰিছিল। হামাছক সমৰ্থন কৰি ইজৰাইলত চলাইছিল আক্ৰমণ, আৰু সেই আক্ৰমণৰ প্ৰত্যুত্তৰ দিয়াৰ বাবে যোৱা অক্টোবৰ মাহতে ইজৰাইলে হোৱাইট ফছফৰাছযুক্ত বোমা নিক্ষেপ কৰিছিল লেবাননত। পাৰ্শ্ৱৱৰ্তী ৰাষ্ট্ৰ সীমান্তৱৰ্তী ৰাষ্ট্ৰ লেবাননত যি হোৱাইট ফছফৰাছযুক্ত বোমা বিস্ফোৰণত 9 নিৰীহৰ আঘাতপ্ৰাপ্ত হৈছিল, যি তথ্যই উদ্বিগ্ন কৰি তুলিছে মানৱ অধিকাৰ সংগঠনসমূহক, যাৰ বাবে যুদ্ধ অপৰাধৰ অভিযোগ আহিছে পুনৰবাৰ ইজৰাইলৰ বিৰুদ্ধে। ইফালে গাজা ষ্ট্ৰীপত চলি থকা যুদ্ধত পুনৰবাৰ ভয়ানক ৰূপ ধাৰণ কৰা পৰিলক্ষিত হৈছে। হামাছ সন্ত্ৰাসবাদী নিধনৰ অভিযানৰ সময়ছোৱাতে ইজৰাইলী সেনা মৃত্যুমুখত পৰিছে। হামাছ বুলি ভাবি ভুলতে কৰা গুলীচালনাত ইজৰাইলৰ সেনাই মৃত্যুমুখত পৰিছে, অৰ্থাৎ ইজৰাইলী সেনাৰ গুলীত ইজৰাইলী সেনাই প্ৰাণ হেৰুৱাবলগীয়া হৈছে। এনে 20 ইজৰাইলী সেনাই মৃত্যুমুখত পৰাৰ খবৰো আহিছে। 105 ইজৰাইলী সেনাৰ এটা দলে অভিযান চলাইছিল আৰু সেই অভিযান কালতে ভুলবশতঃ ইজৰাইলী সেনাই গুলীবৰ্ষণ কৰিছিল একাংশ ইজৰাইলী সেনাৰ ওপৰত, আৰু তাৰেই 20 প্ৰাণ হেৰুৱাবলগীয়া ঘটনাও সন্মুখলৈ আহিছে। তাৰ মাজতে হামাছৰ আক্ৰমণত 5 ইজৰাইলী সেনাই প্ৰাণ হেৰুৱাইছে, যাৰ পৰিচয় ইতিমধ্যে IDF-এ ৰাজহুৱা কৰিছে। ইফালে গাজা ষ্ট্ৰীপত দুৰ্ভিক্ষই ভয়ানক ৰূপ ধাৰণ কৰিছে, কাল ৰূপ ধাৰণ কৰিছে দুৰ্ভিক্ষই। দুৰ্ভিক্ষৰ কৰাল গ্ৰাসত এতিয়া গাজা ষ্ট্ৰীপৰ সাধাৰণ পেলেষ্টাইনী নাগৰিক। খোৱা পানী, খাদ্য সংকটত জুৰুলা বিপৰ্যস্ত হৈ পৰিছে গাজা ষ্ট্ৰীপৰ বাসিন্দা। মানৱীয় সাহায্য সামগ্ৰী পৰ্যাপ্ত ৰূপত লাভ কৰা নাই এতিয়া গাজাৰ বাসিন্দাই যুদ্ধ প্ৰবল ৰূপত চলি থকাৰ বাবে। প্ৰতি 10 লোকৰ ভিতৰত 9 বৰ্তমান ভোকাতুৰ হৈ সময় পাৰ কৰিবলগীয়া হৈছে গাজা ষ্ট্ৰীপত। তাৰ মাজতে মহামাৰীয়ে কাল ৰূপ ধাৰণ কৰিছে। মহামাৰীৰ কৰাল গ্ৰাসত বৰ্তমান সাধাৰণ জনতা। ডায়েৰিয়া সদৃশ ৰোগত আক্ৰান্ত হৈছে, সৰু আই সদৃশ ৰোগত শিশুসকল যথেষ্ট ৰূপত আক্ৰান্ত হৈছে, সমান্তৰালকৈ অন্ত্ৰৰ ৰোগত ভুগিছে, ইনফ্লুৱেঞ্জাৰ ৰোগত ভুগিছে বহু সংখ্যক লোক। এতিয়া এনেদৰে মহামাৰীৰ কবলত পৰা পৰিলক্ষিত হৈছে। এফালে গোলা বাৰুদ ৰকেটৰ নিৰ্বিচাৰ আক্ৰমণ চলি আছে, তাৰ মাজতে এতিয়া মহামাৰীৰ বিভীষিকাই দেখা দিছে গাজা ষ্ট্ৰীপৰ জনতাৰ মাজত। মুঠৰ ওপৰত এক অভাৱনীয় অবৰ্ণনীয় পৰিস্থিতি এতিয়া গাজা ষ্ট্ৰীপত। মানৱতাৰ চূড়ান্ত সংকটত এতিয়া কেৱল গাজা ষ্ট্ৰীপত মৃত্যুৰ কিৰিলি, মৃত্যুৰ মিছিল অব্যাহত আছে।